আমি আমার ছোট থেকে স্কুল লাইফ থেকে এমন কাজগুলো করার প্রতি ছিলাম কাজগুলো করলে কিনা না আশেপাশের মানুষ বলবে আরে আমার ছেলে তো অনেক কুল ছোটবেলায় টিভিতে পকেমান দেখানো হতো পকেমান কার্ড খেলতাম যেন মানুষ হবে আরে আমি তো অনেক কুল তারপর একটা বেগি প্যান্ট চলতো মোটা ঢোলা ঢালা প্যান্ট সব আমার বাবাকে বলতো আপু বেগি প্যান্ট নিয়ে আসো কারণ এখন অনেক কুল নিচে ছিল আমি ভাবতাম যে যত প্যান্ট নিচে পড়া যায় তত বেশি কুল আস্তে আস্তে বড় হলাম কলেজে উঠলাম তারপরে বুঝলাম না আমি তো আগে বাচ্চা ছিলাম ওইসব জিনিস আসলে কুল না আসল কুল জিনিস হলো ইংলিশ মুভি দেখা মিনিয়ান্স এর মুভি দেখা ওগুলো নিয়ে কথাবার্তা বলা আস্তে আস্তে কলেজ লাইফ চলে গেল ইউনিভার্সিটি লাইফ আসলো তখন বললাম যে না ওই সবও কুল না আসল কুল তো আসলে যে স্পাইক করা তো আমি শাওয়ার নেওয়ার পরে টুপি পরে থাকতাম মাথায় যেন টুপিটা খোলার পরে মাথার চুল স্পাইক হয়ে যায় আস্তে আস্তে যখন আরো বড় হলাম তখন দেখলাম না আমার যেসব কাজের পিছিয়ে আসলে দৌড়াই যেগুলো আসলে কুল ভাবি এই কাজগুলো আসলে কুল না কুল কাজ আসলে অন্য ধরনের কাজ কিছুদিন আগে এমন একটা মানুষকে দেখলাম যে মানুষটি আসলে গত আটচল্লিশ বছর ধরে প্রকৃত অর্থে একটা কুল কাজ করে আসছে তার নাম হলো সামাদ চাচা কিছুদিন আগে ডেইলি স্টারের ছাব্বিশ বছর পূর্তি উপলক্ষে একটা ইভেন্ট হয় তাজদিন ভাই এবং এলিটা আমাকে ওখানে ইনভাইট করে ওখানে আরেকজনকে একটা সম্মাননা দেয়া হয় যার নাম কিনা সামাদ চাচা লোকটি পেশায় একজন রিক্সা চালক তিনি বিগত আটচল্লিশ বছর ধরে প্রতিদিন আই মিন প্রতিদিন একটি করে গাছ লাগিয়ে আসছে সে প্রতিদিন একটা গাছ লাগালে তার রাতে বেলা ঘুমি হয় না তাকে ঢাকায় আনার পর তার খুব মন খারাপ সে কারোর সাথে কথাবার্তা বলছে না চুপ করে এক কোনায় বসে আছে তো সবাই তাকে জিজ্ঞাসা করছে সামার চাচা আপনার কিছু লাগবে আপনি কিছু খাবেন আপনি কিছু বলেন সে কোনো কথাবার্তা বলে না পরে অনেক জিজ্ঞাসা করার পরে দেখা গেল আজকে আজকে মন খুবই খারাপ তার কারণ হলো ঢাকায় আসার কারণে তিনি কোনো গাছ লাগাতে পারেননি এবং সবাই অবাক হয়ে যায় যে কি আর বলো ভাষা হারিয়ে ফেলে এবং তাকে ওই জায়গায় গাছ লাগানোর একটা ব্যবস্থা করে দেওয়া হয় পরে সন্ধ্যাবেলা যখন তাকে সম্মাননা দেওয়া হয় তার সামনে এক হাজার মানুষ ছিল খুবই সম্মানিত ব্যক্তিবর্গ তারা সবাই দাঁড়িয়ে সেলুট দেয় এবং তিনি যখন আমার সামনে বসেছিলেন তখন আমার মাথায় একটা উপলব্ধি হয় আমার মনে অনেক মানুষ ছিল আর যাদের মাথায় উপলব্ধিটা হয় যে কি করলাম জীবনে এক যা করলেন তার ভাগের এক ভাগও যদি আমরা আমাদের লাইফে এমন কাজ করতাম যেটা কিনা মানুষের লাইফে ইম্প্যাক্ট পরে তার না জীবন ধন্য হয়ে যেত বাট এইসব যে মোমেন্ট আসে আমাদের লাইফে যে কি করলাম জীবনে আসার কথা হলো আমাদের জীবনটা কিন্তু এখনো পরেই আছে বছর ধরে একটা ভালো কাজ হয়তো বা আমরা করে যেতে পারবো না বা এটা অনেক কঠিন হবে কিন্তু এমন একটা ভালো কাজ যেটা মানুষের লাইফে ইম্প্যাক্ট পড়বে এমন একটা কাজ যেটা কিনা প্রকৃত অর্থে কুল সেই কাজটা কিন্তু আমরা আজকে থেকে শুরু করে দিতে পারি